তো হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে রুমাস ভাইস চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছিলাম হচ্ছে কোয়েস্ট মলে। হ্যাঁ ঠিকই দেখছো, তো এটা হচ্ছে আছে পার্ক স্ট্রিটের, সরি পার্ক সার্কাসের দিকে, মানে রুবি ক্রস করে ওদিক দিয়ে যেতে হবে। তো আমরা বাস ধরেছিলাম সল্টলেক থেকে, তারপর ওখান থেকে আমরা চলে এলাম হচ্ছে কোয়েস্ট মলে। দেখতেই পাচ্ছ এবার আমরা ঢুকছি এন্ট্রান্স গেট দিয়ে। তারপর ঢুকেই দেখতে পাচ্ছ ভেতরে প্রচুর দোকান, মানে আর এখানে না ডিজাইনটা, বাইরের ডিজাইনটা পুরোপুরি আলাদা। তো তোমরা দেখো, আশা করি শপিং মল কীরকম হয় সেটা তো তোমরা জানোই, তোমাদের আর আলাদা করে কিছু বলতে হবে না আমার। তো এখন দেখো সিঁড়িতে এক্সক্যালেটারে করে উঠছি আমি। তো বলছি চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাই। তারপরে চলে গেলাম ওপরে, মানে সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর থেকে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ গোল রাউন্ডের মধ্যে দিয়ে, ওটা এত সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে, মানে মনে হচ্ছে যে ঘরে টাঙানো হলে বা কিছু হলে খুব সুন্দর লাগতো। তারপরে দেখো পুরোটা আমরা ঘুরছি। তো পুরোটা ঘোরার পর তারপরে চলে গেলাম থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরটা কেমন লাগছে দেখতে সেটা তোমাদের দেখালাম ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যারা যারা কোয়েস্ট মলে যাওনি এখনও পর্যন্ত, ভিজিট করতে পারো। এই দেখো লাইটিংটাও চেঞ্জ হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি যে একবার পিঙ্ক হচ্ছে একবার পার্পল হচ্ছে। তো এইভাবে লাইটিংটাও চেঞ্জ হচ্ছে। তারপরে ওখানে নাইকা ফ্যাশন ছিল, তারপর তোমার আরও নানা রকমের কসমেটিক্সের জিনিস, শু, তারপর ড্রেস, প্রচুর ওখানে সব ছিল। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে আবার ফোর্থ ফ্লোরে। তো ওখানেও দেখতে পাচ্ছ কী কী রয়েছে না রয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমরা ভাবছিলাম আর ম্যাকের প্রোডাক্টও ওখানে পাওয়া যায়। সব থেকে মানে যেটা আমার ভালো লাগলো যে ওখানে ম্যাকের দোকান মানে আলাদা করে রয়েছে, ম্যাকের শপ আর কি। তারপরে এবার পায়েল বললো আমাকেও একটা তুলে দে, আমি বললাম হ্যাঁ তাহলে তুইও ওঠ। তারপরে দেখো ও উঠছে, আমি বললাম। তারপরে আমরা ড্রেস চুজ করছিলাম, তো চুজ করে আমরা ট্রায়াল দিলাম। তো ওখান দিয়ে আমরা দুটো নিয়েও নিয়েছিলাম টপ, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ট্রায়াল রুমে ভিডিও করতে পারিনি যেহেতু একটু তাড়াহুড়ো ছিল আর আমাদের খিদেও পেয়ে গেছিলো। তো তোমাদের পুরোটাই আমরা ঘুরে দেখিয়েছি, তো পুরোটাই ভয়েস ওভারের মাধ্যমে দিচ্ছি কেন তখন ওখানে কথা বলা হয়নি। আর এই মিররটা এত সুন্দর লাগছিলো, আমি ভাবলাম একবার নেমে গেছি তখন আমি খেয়াল করিনি, তারপরে ভাবলাম যে না এটা মিস করা যাবে না, এটা ভিডিও ক্লিপের মাধ্যমে আমাকে তুলতেই হবে। ওই জন্য আমি আবার নেমে আবার উঠে আবার তোমাদের সাথে ওটা শেয়ার করেছি। তো দেখো আশা করি খুবই ভালো লাগবে। আর এখানে তোমার দেখো বিভিন্ন রকমের শোপিস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তো আমার তো কোয়েস্ট মলের ব্লগ চলেই এলো, আর তার আগে অ্যাক্রোপলিস মলের ব্লগ শেয়ার করেছি, সাউথ সিটি শেয়ার করেছি, এখন খালি বাকি আছে অ্যাক্সিস মল। তো অ্যাক্সিস মলেও যাবো, তখন ওই ভিডিওটা আমি শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই। আর তোমাদের কেমন লাগছে আমার ব্লগ সেটা আমাকে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সাবস্ক্রাইব করলে আর আমার ভিডিও দেখলে তবেই তো আমি এনকারেজ হব, বলো, তবেই তো আমি মোটিভেশন পাবো তোমাদের থেকে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো নানা রকমের তো সব আছে তোমাদেরকে বলেই দিলাম। তারপরে এবার আমরা চলে গেলাম ফাইনালি খাওয়ার জায়গায়। কেন আমি তোমাদের প্রথমেই বললাম যে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তারপরে এবার এখানে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে আমরা ডিসাইডই করতে পারছি না যে কোথায় খাবো। দেখতেই পাচ্ছি এখানে কোথাও চাইনিজ পাওয়া যাচ্ছে, তো কোথায় জুস পাওয়া যাচ্ছে, তো কোথাও কফি পাওয়া যাচ্ছে, তো কোথাও পিৎজা পাওয়া যাচ্ছে, কোথায় চাইনিজ সাউথ পাওয়া যাচ্ছে। তো এইরকমই আমরা ঘুরে ঘুরে তারপরে ডিসাইড করলাম লাস্ট পর্যন্ত যে না আমরা পিৎজা খাবো। তো ভাবলাম যে পিৎজা খাবো, তো পিৎজার ওখানে গিয়ে বেশ ভালো লাগলো না যেইগুলি ছিল মোটামুটি। তো জিজ্ঞেস করলাম কী কী আছে না আছে। তারপরে আমরা ফাইনালি ভাবলাম KFC-তে খাবো, তো KFC-ও তো একই রকম আমরা খেয়েছি, তো ওই জন্য আর KFC-তেও খেলাম না। তারপরে দেখো আবার যে যে মানে সবগুলো ছিল তোমাদের সব কিছু আমি ভিজিট করে দেখাচ্ছি। তো দেখো তারপর আমরা ভাবলাম যে এখান থেকে একটু আইসক্রিম ট্রাই করা যায়, আইসক্রিম ট্রাই করলে কেমন হবে। তারপরে আমরা এমন একটা রেস্টুরেন্টের ভিতর ঢুকলাম গাইস, তোমরা অবাক হয়ে যাবে। আর আমরাও বুঝতে পারিনি যে এইখানে আমরা এরকম ডিশ খাবো বা এরকম ডিশ আমাদের খেতে হবে। যা যা মেনুতে ছিল এখানে ককটেল মকটেল সফট ড্রিঙ্ক হার্ড ড্রিঙ্ক সবই পাওয়া যাচ্ছিলো, কিন্তু ওইসব আমরা কিছুই খাইনি। তো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা একটা বাকেট নিয়েছিলাম, যে বাকেটের মধ্যে ছিল হচ্ছে নানা রকমের সবজি সেদ্ধ করা আর একটা চিকেনের কাবাবের আইটেম ছিল। তো দেখাচ্ছি আমি তোমাদের আমরা কী খেয়েছি। আগে তোমরা মেনু কার্ডটা পুরোটা দেখে নাও, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি।
মেনু কার্ডটা তো তোমরা দেখলে, হ্যাঁ আমরা এই খাবারটাই অর্ডার করেছিলাম, একটু রাইস। তারপর তো তোমাদের বললাম যে আমরা আইসক্রিমও খেয়েছি, দেখো আইসক্রিমটা দেখতে কি সুন্দর আর প্রচুর ভালো ছিল খেতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তো জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে।